Hello guys, welcome to my channel Civil Sitework. Aaj ke apnader ke dekhabo curing kibhabe kore, slab casting er por kibhabe curing kore seta niye ajke alochona korbo. Apni dekhtei pacchen je already amader slab casting hoye geche, tar pore curing korar jonno already side e apnara dekhte pacchen যে একটা পার্টিশন করা হয়েছে। এই পার্টিশনটা করা হয়েছে, এই গার্ডটা দেওয়া হয়েছে যাতে জল কোনো রকমভাবে বাইরে না যেতে পারে। তো মেইনলি যেটা বলার সেটা হচ্ছে যে এখন তো উইন্টার সিজন চলছে, তো শীতকালে জেনারেলি আপনাদেরকে কিউরিং পিরিয়ডটা আপনার মিনিমাম 10 ডেজ থেকে 14 ডেজ রাখতেই হবে। তো যদি আপনারা 10 থেকে 14 ডেজ না রাখেন, তার ফলে কিন্তু স্ল্যাবে হেয়ার ক্র্যাক আসতে পারে। এছাড়াও হেয়ার ক্র্যাক ছাড়াও আরও বড় ক্র্যাকও আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি জল জমে আছে, আর মিনিমাম এই যে জলটা জমে আছে এটা মিনিমাম 10 mm থেকে 20 mm যেন থাকে। আপনাদেরকে 10 থেকে 20 mm জল যাতে ফ্লোরে থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মিনিমাম 10 ডেজ 10 দিন পর আপনার যে এই যে পার্টিশন আছে, এই পার্টিশন টোটালি পরিষ্কার করে ফেলে দিতে হবে। স্ল্যাব পুরো পরিষ্কার করে রাখতে হবে। পরিষ্কার করে দেওয়ার পর 5 দিন পুরো ফ্রি ছাদে কোনো রকম কোনো কিচ্ছু করা যাবে না, কোনো রকম জল দেওয়া যাবে না। তো ওই 5 দিন যাতে জল না পড়ে সেটাকে ধ্যান রাখতে হবে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ওই 5টা দিন এই কারণেই মানে ছাদটাকে ফাঁকা রাখতে বলছি যে তখন থেকে কংক্রিট কিন্তু স্ট্রেংথটা অ্যাবজর্ব করতে শুরু করে। তো সেই কারণে আপনাদেরকে 5 দিন কোনো রকম ছাদে যেন কোনো রকম জল না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন। Thank you so much.